সেন্সেশনাল ঘটনা বাংলাদেশের সাংসদ তিনি এসেছিলেন কলকাতায় ডাক্তার দেখাতে তারপর থেকে তিনি নিখোঁজ এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বাংলাদেশ সরকার সূত্রে জানানো হচ্ছে যে তাকে খুন করা হয়েছে বলে তাদের কাছে খবর রয়েছে কিন্তু তার দেহ এখনও অবধি উদ্ধার করা যায়নি এই আবাসনের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটটিকে ঘিরে পরতে পরতে রহস্য ওই ফ্ল্যাটেই খুন করা হয়েছিল তাকে শ্বাসরোধ করে এবং তারপর তার দেহ টুকরো টুকরো করে সেই সমস্ত দেহাংশ পার্ট বাই পার্ট তিন দিন ধরে সেগুলো লোপাট করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে দুই প্রতিনিধি পিয়ালি এবং রণয় তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি তোমার কাছে একটু জানার চেষ্টা করবো যে এই আবাসনের যে সিসিটিভি ফুটেজ সেটা থেকে কি দেখা যাচ্ছে যে যে তিনজনকে নিয়ে এই ফ্ল্যাটে এসেছিলেন আনোয়ারুল আজিম তারপর কি হয় কি সেই সিকোয়েন্স অফ ইভেন্ট একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে দাঁড়িয়ে সিসিটিভির ফুটেজ তার কারণ বাংলাদেশের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন জানাচ্ছেন যে ভারতীয় পুলিশ তাদেরকে জানিয়েছে খুন হয়েছে এবং কিসের ভিত্তিতে পুলিশ এই বিষয়টা নিশ্চিত হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়েই পুলিশের যেটা বক্তব্য পুলিশ সূত্রের যেটা বক্তব্য তারা যখন ওই আবাসনে পৌঁছান তখন তারা জানতে পারেন যে শেষ তার ওখানে ভিজিবিলিটি ছিল এবং দেখা যায় যে ওই তেরো তারিখে তিনজনের সঙ্গে এই সাংসদ তিনি ওই ফ্ল্যাটের ভেতরে যাচ্ছেন এবং তারপরে পুলিশ যখন সিসিটিভি পুরোটা খতিয়ে দেখা শুরু করে তাতে দেখা যায় যে চোদ্দো তারিখে সকালবেলার দিকে যে তিনজনের সঙ্গে সাংসদ ফ্ল্যাটের ভেতরে ঢুকেছিলেন তার মধ্যে দুজন একটা ট্রাউলি ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসছেন এবং ওই দিন অর্থাৎ চোদ্দ তারিখ বেলায় আরও একজন বেরিয়ে আসছেন অথচ ফ্ল্যাটের ভেতরটা সম্পূর্ণভাবে ক্লিন আপাত দৃষ্টিতে কোনো রকম ওই ফ্ল্যাটের মধ্যে কোনো খুনের ঘটনাটা যে ঘটেছে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু সাংসদ যিনি ওই ফ্ল্যাটের ভেতর ঢুকছেন তাকে আর বেরোতে দেখা যাচ্ছে না তাহলে তিনি কোথায় গেলেন এই জায়গার প্রশ্নের উত্তর খুঁজতে যখন তারা খোঁজার চেষ্টা করছিলেন ওখানে আপাত দৃষ্টিতে তারা কিছু পাচ্ছিলেন না কোনো ব্লাড স্ট্রেন আপাত দৃষ্টিতে বা খালি চোখে দেখা যায়নি তারা ফরেন্সিককে রিকুইজিশন দেয় ফরেন্সিক সেখানে যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তারা এভিডেন্স সেখান থেকে কালেক্ট করেছেন এবং এই সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণের থেকে পুলিশ একটা বিষয় নিশ্চিত যে এই ফ্ল্যাটেই খুন করা হয় যে বিষয়টা নানটু ছিল যে খুন করার পর ১৩ তেরো তারিখে এই খুন হয় এবং তারপরে তার দেহ একেবারে ছিন্নবিচ্ছিন্ন করা হয় এবং সেই দেহ আলাদা আলাদাভাবে আলাদা আলাদা দিনে আলাদা আলাদা লোক তারা কিন্তু ডিসপোজ অফ করেছে এখন যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ থেকে তিনি এখানে এসেছিলেন তিনি তার পরিচিতকে জানালেন যে তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন এবং তারপরে তিনি তারপরে হঠাৎ করে তিনি তার মোবাইল থেকে মেসেজ যাচ্ছে যে তিনি দিল্লিতে চলে যাচ্ছেন এই গোটা কর্মকাণ্ডের পেছনে পুলিশ যেটা মনে করছে যে একটা ট্র্যাপ রয়েছে এবং বাংলাদেশ সরকারের তরফ থেকে বাংলাদেশের যে ঢাকার যিনি যে ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে তাদের তরফ থেকে ডিবির যিনি প্রধান তিনিও যেটা জানিয়েছেন যে এই খুনের পেছনে বাংলাদেশেরই একটা গ্রুপের হাত রয়েছে এখন মোটিভটা কি সেটা স্পষ্ট নয় কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এই এমপিকে কোনো না কোনো একেবারে টোপ দিয়ে ডাকা হয় এবং সেই টোপ পাওয়ার পরেই তিনি তার যে বন্ধুর বাড়ি রয়েছে বড় সেখান থেকে তিনি বেরিয়ে যান তিনি একটি গাড়িতে ওঠেন এবং সেই গাড়িতে ওঠার পর তেরো তারিখে তিনি নিউ টাউনের ফ্ল্যাটে পৌঁছান এবং তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না এবং এই আততায়ীরা অত্যন্ত পরিকল্পনা মাফিক অত্যন্ত সুচদুরভাবে যে গোটা ঘটনাটা ঘটে সেটা স্পষ্ট তার কারণ তেরো তারিখে ওইখানে আসার পর যদি চোদ্দ তারিখ থেকে তার দেহ লোপাট শুরু হয় তার মানে পনেরো তারিখ ষোলো তারিখ তার মোবাইল ফোন থেকে বা সতেরো তারিখেও তার মোবাইল ফোন থেকে যে মেসেজেসগুলো গিয়েছে ষোলো তারিখে তার আত্মসহায়ককে যে কল করা হচ্ছে সেগুলো কোনোটাই তিনি করেননি তার খুনের পর আততায়িকরা পরিকল্পনাভাবেই তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য এটা করেন তিনি দিল্লিতে আছেন বলে যে মেসেজ করা হয় সেটাও কিন্তু একেবারে পরিকল্পনা করা হয়েছে বলেই পুলিশ কর্মী তিনি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছেন যে প্লাস্টিকের ব্যাগ আমি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করব। যে ধরনের বেশ কিছু প্লাস্টিকের ব্যাগ ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই পুলিশ কর্মীর হাতে যে অরেঞ্জ কালার অরেঞ্জ এবং ব্ল্যাকের যে প্লাস্টিকের ব্যাগ সেই ধরনের প্লাস্টিক ব্যাগ বেশ কিছু প্লাস্টিক ব্যাগ ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে এবং নান্টু যেটা জানাচ্ছিলেন যে পুলিশ খতিয়ে দেখছে যে এই প্লাস্টিক ব্যাগে ব্যাগগুলো কোনোভাবে দেহাংশ লোপাট করার ক্ষেত্রে দেহাংশ পাচার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কিনা সেদিকেও নজর রাখা হয়েছে পিয়ালি বলো প্লিজ একেবারে পুলিশ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের কাছে দুটো প্রধান কাজ প্রথমত যে এই ফ্ল্যাটেই খুন করা হয়েছে বলে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেটা থেকে পুলিশ নিশ্চিত হচ্ছে এবং আততাইরা খুন যদি ওই ফ্ল্যাটেই করে থাকে তারা কিন্তু অত্যন্ত সুচতুরভাবে যাবতীয় প্রমাণ লোপাট করে দিয়েছে কারণ গোয়েন্দারা কার্যত তার্যব যে একজনকে খুন করার পর তাকে কোনোভাবে বেরোনো যেহেতু দেখা যাচ্ছে না তার মানে তার দেহাংশ চপ করা হয়েছে এবং তারপর খণ্ড বিখণ্ড করে দেহ হয়তো কোনো ট্রলি ব্যাগে বা প্লাস্টিকে নান্টু যেটা বলছে সেরকম প্লাস্টিকে করে পাচার হয়ে থাকতে পারে এইভাবে যদি নৃশংসভাবে কাউকে খুন করা হয় তাহলে সেখানে কোনো না কোনোভাবে খালি চোখে রক্তের দাগ থাকার কথা বা কোনো না কোনোভাবে রক্তের দাগ থেকে যাওয়ার কথা কিন্তু খালি চোখে সেই ফ্ল্যাটে যখন তারা খতিয়ে দেখছেন গোয়েন্দারা কোনো রকম ধস্তাধস্তি চিহ্ন তারা পায়নি এবং সেক্ষেত্রে নান্টু যেটা বলল যে প্রথমে হয়তো তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং তারপরে মৃত্যুর পর তার দেহ খণ্ডবিখণ্ড করা হয় এবং তারপরে দেহগুলোকে আলাদা আলাদা দিনে লোপাট করা হয় এবং সমস্ত প্রমাণ লোপাটের জন্য ফ্ল্যাটটিকে সম্পূর্ণভাবে ক্লিন করে দেওয়া হচ্ছে কিন্তু ফরেন্সিকের বিশেষজ্ঞরা তাদের যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেখান থেকে এই বিষয়টা স্পষ্ট হওয়া যায় যদি পুরো রক্তের দাগও লোপাট করে দেওয়া হয় তাদের যে কেমিক্যাল এভিডেন্স কেমিক্যালগুলো রয়েছে সেখানে যদি রক্ত লোপাটও করা হয় বা রক্ত মুছেও ফেলা হয় সেখান থেকে প্রমাণ পাওয়া যেতে পারে এবং এক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তারা এভিডেন্স পেয়েছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা দেহ কোথায় দ্বিতীয় হচ্ছে কে বা কারাদাকে খুন করলো তৃতীয় হচ্ছে মোটিভ কি এর পেছনে একটা মোটিভ প্রাথমিকভাবে উঠে আসছে যে তিনি যে জায়গা থেকে সাংসদ ছিলেন সেটা একেবারে বেশ কিছু সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানাচ্ছেন যে একটি সন্ত্রাস কবল এলাকা এবং এই সাংসদের সঙ্গে বেশ কিছু লোকের একটা শত্রুতাও ছিল এবং গোল্ড স্মাগলিংয়ের একটা তথ্য উঠে আসছে ফলে সব মিলিয়ে কোনো ব্যক্তিগত শত্রুতা গোল্ড স্মাগলিংয়ের মতন গোলমালের জেরেই এই খুনের ঘটনা কিনা এবং প্রিভিয়াস কোনো ঘটনার প্রতিহিংসা বশতই এই খুন কিনা সেই বিষয়টা জানার চেষ্টা হচ্ছে একটা বিষয় বাংলাদেশ সরকারের থেকে স্পষ্ট করা হচ্ছে যে খুনের পেছনে বাংলাদেশি আতদরায়ী রয়ে রয়েছে ইতিমধ্যেই তারা তিনজনকে ধরেছে কিন্তু একটা বিষয় পুলিশও মনে করছে যে তার কলকাতা বাংলাদেশ থেকে কলকাতায় আসা দাঁড়িয়ে তাকে কোনো না কোনোভাবে টোপ দিয়েই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল এবং সেই টোপের ফাঁদে পরেই তিনি নিউ টাউনের ফ্ল্যাটে পৌঁছে যান এবং যেটা আশঙ্কা করা হচ্ছে ওই নিউ টাউনের ফ্ল্যাটেই তাকে খুন করা হয়েছে আমাদের সঙ্গে থাকো আমি তোমার কাছে আসবো আমি এইখানে যে কলকাতা কানেকশন কেন কলকাতাকে কেন নিউটাউনের ওই আবাসনকে প্লেস অফ অকারেন্স হিসেবে বেছে নেওয়া হলো যেখানে সাংসদ বাংলাদেশের এবং বাংলাদেশ সরকার যেটা প্রাথমিকভাবে মনে করছে যে যারা তাই তারাও বাংলাদেশের আমার এখানে একটু জিজ্ঞাসা রণয়ের কাছে আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পারছি যে এই যে ফ্ল্যাটটি যে নিউটাউনের আবাসনের যে ফ্ল্যাট যেখানে আনোয়ারুল আজিম উঠেছিলেন তার মালিক সন্দীপ রায় যিনি রাজ্য সরকারের আবগারি দফতরে কর্মরত আক্তারুজ্জামান নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে তিনি ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন এবার কার সূত্রে কার সূত্রে সাংসদ তিনি এলেন এই ফ্ল্যাটে বা তাকে নিয়ে আসা হলো এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এখনও পর্যন্ত এই সম্পর্কে কোনো ক্লু পাওয়া যাচ্ছে কিনা দেখো পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে গোটাটাই কিন্তু তদন্তের বিষয় তবে তদন্তকারী কর্তারা একদিক থেকে নিশ্চিত যে রীতিমতো ছক কষে পরিকল্পনা মাপি খুন করা হয়েছে বাংলাদেশের ওই এমপিকে তবে দেহ কোথায় গেল যেমনটা নান্টু বলছিল খণ্ড খণ্ড করে টুকরো করে পাচার করা হয়েছে কিন্তু সেই দেহ টুকরো কোথায় কোথায় ফেলা হয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে তিনি যেদিন ভারতে আসেন অর্থাৎ কলকাতায় আসেন এবং যার বাড়িতে গিয়ে ওঠেন এবং তারপর সেখান থেকে যেখানে যেখানে যান সেই সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারী কর্তারা শুধু তাই নয় যে গাড়িতে করে তিনি যাচ্ছিলেন অর্থাৎ যে গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল সেই গাড়ির চালককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সেই গাড়িতে কারা কারা ছিল কাউকে কেউ পরিচিত ছিল কিনা না কীভাবে সেই গাড়ি ভাড়া নেওয়া হয়েছে অর্থাৎ গাড়ির যিনি মালিক তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যেমনটা তুমি বললে যে এই এই আবাসনে কিভাবে তিনি এলেন কার যোগ সূত্রে তিনি এলেন কারা আগে থেকে এই আবাসন বুক করেছিল পুরোটাই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী করতারা তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে তারা বেশ কয়েকটি কমিটি অর্থাৎ গঠন করে তারা পুলিশ কর্তারা কয়েকজনকে নিয়ে একটা কমিটি গঠন হয়েছে অর্থাৎ সিটের মতন সেই তদন্তকারী করতারা তদন্ত চালাচ্ছে তোমার কাছে আমি পিয়ালির কাছে আরো একবার চলে যাব পিয়ালি যদি আমরা সিকোয়েন্স অফ ইভেন্টস দেখি যে যেটা মনে করা হচ্ছে যে 13ই মে তিনি খুন হয়েছিল তারপর পনেরোই মে সকালেও আনোয়ারুল আনোয়ারুলের হোয়াটসঅ্যাপ থেকে প্রথমে তো গো তেরোই মে ডাক্তার দেখানোর জন্য বেরোনোর পর থেকে তিনি নিখোঁজ প্রথম গোপাল বিশ্বাস যেটা দাবি করছেন যে প্রথম তাকে যে মেসেজ করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে বিশেষ কাজে দিল্লি যাচ্ছি সেখানে পৌঁছে জানিয়ে দেবো ফোন করার দরকার নেই পনেরোই মে সকালে আবারও যে মেসেজ আসে যেটা গোপাল বাবু যেটা দাবি করছেন যে আমার সঙ্গে ভিআইপিরা আছেন ফোন করার দরকার নেই অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তেরোই মে খুন হয়ে থাকলে নিশ্চয়ই আততাইরা তারা এই হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছিল যাতে ফোন এলে সেই ফোন রিসিভ করা বা তাই নিয়ে আরও বেশি সন্দেহ দানা বাঁধে বা গোপাল বিশ্বাস তেরোই মে থেকে যেহেতু খোঁজ পাচ্ছেন না তাই ইমিডিয়েটলি মিসিং ডায়েরি করেন সেজন্য একটা এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছিল যে তিনি বহাল তবিয়তে রয়েছেন আমার এখানের প্রশ্ন ধরেই নেওয়া যায় যে সাংসদ যিনি তার কাছে নিশ্চয়ই একটা হাইয়েন্ড ফোনই থাকবে এবং সেক্ষেত্রে আমরা জানি হয় সেটার প্যাটার্ন লক না হলে তার নির্দিষ্ট নাম্বারের লক থাকবে বা তার ফিঙ্গারপ্রিন্ট থাকবে এক্ষেত্রে সেটাকে কোনো রকম ভাবে তারা কব্জা করে এই হোয়াটসঅ্যাপ মেসেজ চালিয়ে মিসলিড করার একটা চেষ্টা করে যাচ্ছিল এটাই কি মনে করছে পুলিশ একেবারেই দেখো পুলিশ সেটা মনে করছে তার কারণ এখনো পর্যন্ত দেহ না উদ্ধার ঘটনা ক্রম যেটা রয়েছে এবং চোদ্দ তারিখে সকালবেলার পর থেকে এই তিনজনের বেরিয়ে যাওয়া সেই জায়গা থেকে পুলিশ যেটা মনে করছে যে খুন করার আগে কোনোভাবে এই ব্যক্তির কাছ থেকে সাংসদের কাছ থেকে তার মোবাইল ফোনে একটা কবজাটা তারা নেয় এবং তারপরে তাকে একেবারে পুলিশকে যাতে বিভ্রান্ত করা যায় এবং যাতে তিনি দিল্লিতে রয়েছেন গোটা বিষয়টিকে যাতে গুলিয়ে দেওয়া যায় বাংলাদেশের সাংসদ তিনি কলকাতায় এলেন কলকাতা থেকে তিনি দিল্লিতে গেলেন তথ্য পেলে পুলিশের তদন্তকারী অফিসাররা নিশ্চিতভাবেই তাদের তদন্তের যে মোডটা সেটা চারিদিকে ছড়িয়ে যাবে এবং একটা পরিকল্পনা মাফিকই কিন্তু সেটা করা হচ্ছিল বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন তার কারণ চোদ্দ তারিখ সকালবেলা থেকে তারা বেরিয়ে গেলেন যারা ওই বাড়িতে ছিলেন বিকেলবেলা আরও একজন বেরিয়ে গেলেন তার মানে এটা পুলিশের ধরেই নিতে পুলিশ অন্তত অনুমান করছে যতক্ষণ না পর্যন্ত আততাইরা ধরা পড়ছে যে যারা তাকে খুন করেছে প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে তেরো তারিখ একেবারে সেখানে বাড়িতে ঢোকার পর থেকে চোদ্দ তারিখ সকালের আগে এই খুনের ঘটনা ঘটে যায় তারপর থেকে মোবাইল ফোনে মেসেজগুলো আসা শুরু হয় চোদ্দ তারিখ দুপুর একটা মেসেজ আসে যেখানে তুমি যেটা উল্লেখ যেখানে বলা হলো যে তিনি দিল্লি যাচ্ছেন রাত্রি তারপরে বলা হলো তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন এবং গোপাল বিশ্বাসের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম গোপাল বিশ্বাস যেটা জানিয়েছিলেন যে তার বাড়ির কাছে যে জায়গাটাতে গাড়ি আসতে পারে সেই জায়গাটা যেহেতু এই সাংসদ তিনি চিনতে পারবেন না তিনি একটা লোকেশন বলে দিয়েছিলেন এবং সাংসদকে ছাড়ার জন্য গোপাল বিশ্বাসের একজন লোক তাকে গিয়েছিলেন যখন তিনি গাড়ি পর্যন্ত যান তিনি দেখেন যে গাড়ির পেছনে এই সাংসদ বসছেন গাড়ির সামনে সিটে একজন বসেছেন এবং সেই ব্যক্তি এই সাংসদকে জি স্যার জি স্যার বলে কথা বলছিলেন যার থেকে গোপাল বিশ্বাসের যেটা বক্তব্য যে তার কথার যে তার কথার যে টোন তার থেকে তার যিনি যে লোক গিয়েছিল তার থেকে অনুমান সেই ব্যক্তি বাংলাদেশেরই ছিল অর্থাৎ কোথাও না কোথাও একটা বিষয় স্পষ্ট যেটা বাংলাদেশ সরকার বা বাংলাদেশ পুলিশের থেকে স্পষ্ট করা হচ্ছে যে গোটা বিষয়টা একটা প্ল্যান মাফিক অর্থাৎ এখানে যে এই এমপি আসছে সেটা কোথাও না কোথাও আততায়ীরা জানতেন অথবা তাকে কোনো টোপ দিয়ে এখানে ডাকা হয় ডানা একজন মহিলা তথ্য আর আসছে সামনে রেখে তাকে ডাকা হয়েছিল কিনা দ্বিতীয় যারা তারা এখানে চলে এসেছিল এবং এই গোটা পরিকল্পনাটা একটা অনেক দিন আগে থেকেই হয়েছিল বলে পুলিশ মনে করছে তার কারণ যার এই ফ্ল্যাট সেই ফ্ল্যাটটা ভাড়া নেওয়া হয়েছিল এবং সেই ফ্ল্যাটটা যারা ভাড়া নিয়েছিলেন সেখানে কয়েকজন বাংলাদেশি ব্যক্তি তারা যাচ্ছেন ফলে গোটা বিষয়টার মধ্যে একটা সুপরিকল্পতা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে তেরোই মে যদি খুন হয়ে থাকে আজকে বাইশে যখন এটা সামনে এসেছে তখনও তার দেহের হদিশ পাওয়া যাচ্ছে না বোঝা যাচ্ছে যে শুধুমাত্র পরিকল্পনা নয় কিভাবে প্রত্যেকটা ধাপে ধাপে সেটাকে এক্সিকিউটও করা হয়েছিল কি চূড়ান্ত প্রিসিশনের সঙ্গে আমি তোমার কাছে আসবো নান্টুর কাছে আমি আরো একবার যাবো নান্টু আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে নানটু একটু আগে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছেন যে শুধুমাত্র ওই ফ্ল্যাটে শ্বাসরোধ করে খুন হওয়ায় নয় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে টুকরো টুকরো করা হয়েছিল দেহাংশ এবং সেই টুকরোগুলোকে ফ্রিজে রাখা হয়েছিল তারপর ধাপে ধাপে সেই টুকরোগুলোকে সেগুলোকে পাচার করা হয় সেগুলোকে লোপাট করা হয় অর্থাৎ শিউরে ওঠার মতো ঘটনা নানটুক কি তথ্য এই সম্পর্কে জানা যাচ্ছে বিস্তারিত দেখো তোমাকে জানিয়ে রাখি যে আমরা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে বাংলাদেশের এই এমপি সেই এমপিকে কিন্তু তেরো তারিখে যখন এই ফ্ল্যাটে আসে এবং আসার কিছুক্ষণ পরেই কিন্তু তাকে প্রথমে শাশ্বত করে খুন করা হয় এবং তারপরে তার দেহ টুকরো টুকরো করে কাটা হয় এবং কাটার পরে সেই দেহাংশ কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় এবং তারপরে চোদ্দ তারিখ পনেরো তারিখ এবং আঠেরো তারিখ এই তিন দিন ধরে পাটে পাটে কিন্তু এই দেহাংশ বিভিন্ন জায়গায় কিন্তু ফেলে আসা ফেলে রাখা হয় ফেলে আসা হয় এবং এই ফেলে ফেলার জন্য কিন্তু আলাদা লোক কিন্তু ছিল এবং বলা যেতে পারে পুরো পূর্ব পরিকল্পিত ভাবেই কিন্তু গোটা ঘটনাক্রম কিন্তু সাজানো হয়েছে আলোচারীরা সাজিয়েছে এবং এই দেহাংশ এই তিন দিন ধরে প্রথমে তেরো তারিখে হাতদারীরা প্রথমে দেহাংশগুলিকে নিয়ে যান কিছুটা দেহাংশ তারা গিয়ে ফেলে আসেন চোদ্দ তারিখে আবার নিয়ে যান এবং পনেরো চোদ্দ তারিখে নিয়ে যান পনেরো তারিখে নিয়ে যান এবং আঠেরো তারিখে এই তিন দিন ধরে ফেলা হয় তবে এই যে দেহাংশগুলো ফেলা হয়েছে এবং এই দেহাংশ খোঁজ কিন্তু এখনো পুলিশ পায়নি তার কারণ যাদের দায়িত্ব ছিল এই দেহাংশ ফেলে আসার তাদের হদিশ কিন্তু এখনো পুলিশ পায়নি এবং তাদের যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজে কিন্তু খতিয়ে রাখা হচ্ছে ওই ফ্ল্যাটের এবং সেখান থেকে আমরা পুলিশ সূত্রে জানতে পারি করা হয়েছে তাদের চলছে। এবং ওই ফ্ল্যাটে কিন্তু বেশ কিছু প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ এবং যে ছবি দেখাচ্ছি আমরা রেড সার্কেলের মধ্যে সেই প্লাস্টিকের ব্যাগ যেগুলো উদ্ধার হয়েছে সেই ছবি দেখাচ্ছি প্লাস্টিকের ব্যাগ নিয়ে কি সন্দেহ করা হচ্ছে নানটু দেখো এই প্লাস্টিক ব্যাগগুলি কিন্তু পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে এবং পুলিশ যেটা মনে করছে যে এই ধরনের প্লাস্টিক ব্যাগে করেই এই দেহাংশগুলো নিয়ে যাওয়া হতে পারে এবং সেই কারণেই এই প্লাস্টিকের ব্যাগ কিন্তু বেশ কিছু ব্যাগ ফ্ল্যাট থেকে পাওয়া গেছে সেখানে দাঁড়িয়ে পুলিশ মনে করছে যে এই ধরনের যে ব্যাগ প্লাস্টিকের ব্যাগ আর সেই ব্যাগে করে দেহাংশ নিয়ে যাওয়া হয়েছে এবং যার ফলে আর কেউ কিন্তু যাতে কোন রকম ভাবে সন্দেহ করতে না পারে এবং এই ধরনের ছোট ছোট ব্যাগে করে সেই দেহাংশ নিয়ে যায় আততায়ীরা এবং বিভিন্ন জায়গায় সেই দেহাংশগুলো ফেলা হয় তবে এখনো পর্যন্ত সেই দেহাংশের কোনো হদিশ পাওয়া যায়নি পুলিশ তদন্ত করছে এবং এই আততাইরা যখন ধরা পড়বে তখনই জানতে পারবে পুলিশ যে কোথায় এই দেহাংশ ফেলা হয়েছে बांगाल आवेग जी चौबीस घंटा